হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন। আমি প্রিন্স শাহারিয়ার, আজ আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি। ঈদের আগে সেকেন্ড হ্যান্ড বা ইউজড বাইকের এবং বাইক হাট কিন্তু আজকেই শেষ। তার কারণ হচ্ছে ঈদের আগে আর কোনো হাট বসবে না। যারা আসলে আপনার কষ্টের টাকায় একটা ইউজড বা সেকেন্ড হ্যান্ড বাজেটের মধ্যে বাইক নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আজকে ভিজিট করতে পারেন বাইকের হাট, এবং ওই পাশে আরেকটা হাট আছে বাইক হাট। তো এইখানে আসলে কিন্তু অবশ্যই আপনার বাজেটের মধ্যে একটা বাইক আপনি পেয়ে যাবেন। এইখানে যে বাইকগুলো আছে এগুলোর যে প্রাইসগুলো দেওয়া আছে এগুলো আস্কিং প্রাইস, নট ফিক্সড প্রাইস। আপনি এখানে এসে বাইকগুলো দেখে টেস্ট রাইড করে দামাদামি করে কিন্তু বাইকগুলো নিতে পারবেন, এটা সবসময়ের জন্যই বলি। তো আজকেও আমরা দেখার চেষ্টা করবো যে এখানে আসলে কী পরিমাণে ইউজ বা সেকেন্ড হ্যান্ড বাইক উঠেছে। সো আর কথা বলছেন না, চলেন ডিরেক্টলি মূল ভিডিওতে। টিভিএস রেডার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, যেটা 2022 মডেল, 22 রেজিস্ট্রেশন করে 2 বছর পেপার সহ। এটা আস্কিং প্রাইস যা হচ্ছে 1,38,000 টাকা। বাইকের কসমেটিক ফ্রেম আইটেম দেখে মনে হচ্ছে যে অলমোস্ট ফ্রেশ। পাশাপাশি আরেকটা টিভিএস রেডার আছে, এটাও কিন্তু 2022 মডেল, 6,000+ কিন্তু করেছে 2 বছরের পেপার সহ। এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,40,000। বাট এই প্রাইসগুলো কিন্তু আসলে ফিক্সড প্রাইস না, আপনি এখানে এসে বাইকগুলো প্রপারলি দেখে টেস্ট রাইড করে দামাদামি করে কিন্তু বাইকগুলো নিতে পারবেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সুজুকি জিক্সার এসে ব্লু কালারের মধ্যে, 2021 মডেল, 11,000+ কিন্তু রান করেছে, 2 বছরের পেপার্স করা আছে। এটার এফআই ভার্সন নাই, এবিএসও নাই। এটার আজকের প্রাইস হচ্ছে 2,65,000। পরবর্তীতে আরেকটা জিক্সার এসএফ আছে যেটা 2 বছরের পেপার্স সহ, এটা আজকের প্রাইস হচ্ছে 2,60,000। এটাতে 24,000+ কিলো রান করেছে, 2020-এর মডেল, 45-এর উপরে মাইলেজ পাচ্ছে। অ্যাপজেডেস ভার্সন 3 দেখতে পাচ্ছি, যেটা 2022-এর মডেল, 3,000+ কিন্তু রান করেছে, 2 বছরের পেপার্স করা আছে, কিন্তু এফআই ভার্সন এবিএস আছে, ডাবল এক্সে সিঙ্গেল চ্যানেল এবিএস। এটার আজকের প্রাইস হচ্ছে 2,37,000। টিভিএস আরটিআর 4B ব্ল্যাক কালার, একবারে ফ্রেশ কন্ডিশন, একবারে ফ্রেশ কন্ডিশনে কিন্তু টিভিএস আরটিআর 4B স্মার্ট এক্স কানেক্ট, যেটা ব্লুটুথ কানেক্টিভিটি, 2022-এর মডেল, 10,000+ কিন্তু রান করেছে, 2 বছরের পেপার, সেটা আজকের প্রাইস হচ্ছে 1,88,000। এপাশে আরটিআর 4B আরেকটা আছে যেটা হচ্ছে 2020-এর মডেল, 21 রেজিস্ট্রেশন করা হয়েছে, 2 বছরের পেপার, সেটা আজকের প্রাইস হচ্ছে 1,65,000। এপাশে আরটিআর 2V আছে যেটা 10 বছরের পেপার, সেটা আজকের প্রাইস হচ্ছে 1,10,000। 2015-তে কিন্তু রেজিস্ট্রেশন করা, 14 মডেল, 18,000+ কিন্তু রান করেছে। এপাশে পালসার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে 2017 মডেল, 17-তে রেজিস্ট্রেশন করা, 25,000+ কিন্তু রান করেছে, 2 বছরের পেপার, সেটা আজকের প্রাইস হচ্ছে 1,07,000। এপাশে আরেকটা পালসার আছে যেটা আজকের প্রাইস হচ্ছে মাত্র 95,000 টাকা। এপাশে আরেকটা পালসার আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে, এটার আজকের প্রাইস হচ্ছে 1,24,000। এবং এপাশে আরেকটা পালসার আছে 2013 মডেল, 14-তে রেজিস্ট্রেশন করা, 90,000 টাকা কিন্তু আজকের প্রাইস হচ্ছে। এইগুলোর কিন্তু 10 বছরের পেপার্স করা আছে। এপাশে আরেকটা আছে 10 বছরের পেপার সহ, এটার আইসিং প্রাইস হচ্ছে 1,05,000। 2015 মডেল, 17,000+ কিন্তু রান করেছে। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাপজেডেস ভার্সন 2, 2019-এর মডেল, 2 বছরের পেপার, সেটা আইসিং প্রাইস হচ্ছে 1,58,000। এপাশে হর্নেটের সিঙ্গেল ডিস্ক দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 2017 মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা, 16,000+ কিন্তু রান করেছে, 10 বছরের পেপার, সেটা আইসিং প্রাইস আছে 1,32,000। এপাশে আরেকটা হর্নেট আছে সিঙ্গেল ডিস্ক, যারা আসলে হর্নেট নিতে চান, 1,37,000 টাকা আইসিং প্রাইস, 2 বছরের কিন্তু পেপার্স করা আছে, 2019 মডেল, 20-এ রেজিস্ট্রেশন করা। এপাশে আরেকটা সিঙ্গেল ডিস্কের হর্নেট আছে, 2 বছরের পেপার, সেটা আইসিং প্রাইস হচ্ছে 1,30,000। এপাশে আরেকটা আছে হর্নেট ব্লু কালার স্পেশাল এডিশন, ডাবল এক্স সিবিএস ভার্সন, 2 বছরের পেপার, সেটা আজকের প্রাইস হচ্ছে 1,45,000। এবং এটা হচ্ছে 2018 মডেল, 18-তে রেজিস্ট্রেশন করা। এপাশে আরেকটা হর্নেট আছে সিঙ্গেল ডিস্ক, যেটা 2 বছরের পেপার, সেটা আজকের প্রাইস হচ্ছে 1,30,000। 15,000-এর উপরে রান করেছে। জিক্সার আছে 2019-এর মডেল, 2 বছরের পেপার সহ, কিন্তু এটা আজকের প্রাইস হচ্ছে 1,65,000। জিক্সারের হচ্ছে ডাবল ডিস্ক। এপাশে আরেকটা জিক্সার আছে যেটা হচ্ছে 2017-এর মডেল, 8,000+ কিন্তু রান করেছে, 2 বছরের পেপার, সেটা আজকের প্রাইস হচ্ছে 1,50,000। এপাশে আরেকটা জিক্সার আছে যেটা হচ্ছে রেড কালারের, অনটেস্ট অবস্থায় আছে, যেটার আজকের প্রাইস হচ্ছে 1,77,000। জিক্সারের হচ্ছে মনোটোন। এপাশে জিক্সার আছে ব্লু কালার, এটা কিন্তু এখনও প্রাইস ট্যাগটা লাগানো হয় নাই। এপাশে আরেকটা জিক্সার আছে, এটাও মনোটোন ব্লু কালার, একবারে ফ্রেশ, 2021 মডেল, 9,000+ কিন্তু রান করেছে, 2 বছরের পেপার, সেটা আজকের প্রাইস হচ্ছে 1,68,500 টাকা। এপাশে জিক্সারের ক্লাসিক কালারটা আছে, 2022-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন করা, 5,000 কিন্তু রান করেছে, 2 বছরের পেপার, সেটা আজকের প্রাইস হচ্ছে মাত্র 92,000 টাকা। জিক্সারের ডাবল, এপাশে আরেকটা আছে মনোটোন, 2022-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন করা, 5,000 কিন্তু রান করেছে, 2 বছরের পেপার, সেটা আজকের প্রাইস হচ্ছে 1,87,000। জিক্সার এসএফ যেটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট কালারের উপরে, এবং এইটা হচ্ছে 2018 মডেল, 22,000+ কিন্তু রান করেছে, 2 বছরের পেপার, সেটা আজকের প্রাইস হচ্ছে 1,72,000 টাকা।
আরেকটা জিক্সার এসএফ আছে যেটা হচ্ছে 2017 মডেল 27000 প্লাস কিন্তু রান করেছে 2 বছর পেপার সেটা আজকে প্রাইস হচ্ছে 162000 এফজেডএস ভার্সন 2 আছে যেটা 2018 মডেল 19 রেজিস্ট্রেশন করা 12000 প্লাস কিন্তু রান করেছে 10 বছর পেপার সেটা আজকে প্রাইস হচ্ছে 176000 এবার সে ফেজারের হচ্ছে সেকেন্ড ভার্সন হচ্ছে হোন্ডা ব্র্যান্ডের লিভো 2019 মডেল 29 অবস্থায় আছে যেটা আজকে প্রাইস হচ্ছে 83000 পরবর্তীতে প্লাটিনা আছে একটা বাজাজ 2021 মডেল 22 রেজিস্ট্রেশন করা 2 বছরের পেপার সেটা আজকে প্রাইস হচ্ছে 103000 এপাশে আরেকটা লিভো আছে যেটা হচ্ছে 2021 মডেল 9000 প্লাস কিন্তু রান করেছে যেটা আজকের প্রাইস হচ্ছে 114000 এপাশে আরেকটা লিভো আছে যেটা 2 বছরের পেপারস করা আছে এটা আজকের প্রাইস হচ্ছে 113000 এপাশে আরেকটা লিভো আছে যেটা হচ্ছে 2019 মডেল 19 রেজিস্ট্রেশন করা 7000 প্লাস কিন্তু রান করেছে এটা আজকের প্রাইস হচ্ছে 89000 সিবি শাইন এসপি আছে যেটা 2021 মডেল 5000 কিন্তু রান করেছে একবার ফ্রেশ কন্ডিশন 2 বছরের পেপারস সহ এটা আজকের প্রাইস হচ্ছে 123000 ইয়ামা সিলেক্টও 2 বছরের কিন্তু পেপারস করা আছে যেটা আজকের প্রাইস হচ্ছে 112000 এপাশে যারা আছে যেটা 2018 মডেল 19 রেজিস্ট্রেশন করা 25000 কিন্তু রান করেছে 50000 টাকা আজকের প্রাইস হচ্ছে এপাশে টিভিএস মেট্রো দেখতে পাচ্ছি 2 বছর পেপার সেটা আজকের প্রাইস হচ্ছে মাত্র 52000 টাকা এপাশে আরেকটা সুজুকি হায়াতি আছে যে 2019 মডেল 23 রেজিস্ট্রেশন করা 2 বছর পেপার সেটা আজকের প্রাইস হচ্ছে 75000 টার্বো আছে এপাশে টিভিএস স্পোর্টস আছে এপাশে টিভিএস মেট্রো আছে যেটা ড্রাম ভার্সন 2022 মডেল অনলি 85000 টাকা আজকের প্রাইস এপাশে আরেকটা টিভিএস আছে যেটা হচ্ছে টিভিএস মেট্রো 2019 মডেল 3000 কিন্তু রান করেছে 2 বছরের পেপার সো এটা আজকের প্রাইস হচ্ছে 75000 এপাশে আরেকটা টিভিএস আছে মেট্রো প্লাস স্পেশাল এডিশন ডিক্স ভার্সন যেটা 2 বছরের পেপার সো এটা আজকের প্রাইস হচ্ছে 78000 এপাশে বাজাজের সিটি 100 আছে যেটা আজকের প্রাইস হচ্ছে 60 এপাশে ডিসকভার আছে 110cc যেটা 2 বছরের পেপার সো এটা আজকের প্রাইস হচ্ছে 88000 এপাশে আরেকটা ডিসকভার আছে এখন কিন্তু আমরা বাইক হাটে চলে এসেছি বাইক হাটে যে ফার্স্ট বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এফজেডএস ভার্সন 2 যেটা হচ্ছে ব্ল্যাক কালার 2022 মডেল 2 বছরের কিন্তু পেপারস করা আছে এটার আজকের প্রাইস হচ্ছে 216000 এপাশে ইগনাইটর আছে 125cc যেটা হচ্ছে 55000 প্লাস 5500 কিলো রান করেছে 2 বছর পেপার সেটা আজকের প্রাইস হচ্ছে 117000 হাঙ্কের হচ্ছে সেকেন্ড ভার্সনটা আছে আপডেট যেটা 2 বছরের পেপার সেটা আজকের প্রাইস হচ্ছে 155000 টাকা এপাশে আরেকটা হাঙ্ক আছে দেখেন দুইটাই কিন্তু আসলে একদম ফ্রেশ কন্ডিশন মনে হচ্ছে যে নতুন 2 বছরের পেপার সেটা আজকের প্রাইস হচ্ছে 160000 এপাশে পালসার আছে যেটা হচ্ছে ডাবল ডিক্সের অনটেস্ট অবস্থায় আছে 5400 কিলো রান করেছে এবং এটা আজকের প্রাইস হচ্ছে 150000 এপাশে আরেকটা পালসার আছে যেটা একদম ফ্রেশ কন্ডিশনে ডাবল ডিক্সের সিঙ্গেল চ্যানেল এবিএস 2021 মডেল 2 বছরের পেপার সেটা আজকের প্রাইস হচ্ছে 184000 এপাশে আরেকটা পালসার আছে যেটা হচ্ছে 2022 মডেল অনটেস্ট অবস্থায় আছে এবং এটার কিন্তু আজকের প্রাইস হচ্ছে 168000 জিক্সার এসএফ আছে একদম ফ্রেশ কন্ডিশনে 2020 মডেল অনটেস্ট অবস্থায় আছে 205000 টাকা হচ্ছে আজকের প্রাইস হচ্ছে এপাশে জিক্সারের মনোটন আছে 2022 মডেল 4000 প্লাস কিন্তু রান করেছে অনটেস্ট অবস্থায় এটা আজকের প্রাইস হচ্ছে 175000 পরবর্তীতে দেখতে পাচ্ছি জিক্সার এসএফ এবং এটা হচ্ছে এবিএস ভার্সন এফআই এবিএস 2022 মডেল অনটেস্ট অবস্থায় আছে যেটা আজকিং প্রাইস চাওয়া হচ্ছে 288000 এপাশে আরেকটা জিক্সার এসএফ আছে যেটা 2021 মডেল 22 রেজিস্ট্রেশন করা 2 বছরের পেপারস করা আছে এটার আজকিং প্রাইস চাওয়া হচ্ছে 285000 এপাশে জিক্সারের ব্ল্যাক কালার আছে এসএফ যেটা হচ্ছে 2020 মডেল 20 রেজিস্ট্রেশন করা 9400 কিলো রান করছে 2 বছরের পেপারস এটা আজকিং প্রাইস চাওয়া হচ্ছে 285000 জিক্সার এসএফ এপাশে আরেকটা আছে যেটা 2020 মডেল 10120 কিলো রান করেছে 2 বছরের পেপার সে এটা আজকের প্রাইস 268000 ফেজার আছে ফেজার হচ্ছে সেকেন্ড ভার্সন যেটা হচ্ছে এফআইবিএস 2021 মডেল 8020 কিলো রান করেছে 2 বছরের পেপার সে এটা আজকের প্রাইস হচ্ছে 282000 এপাশে টিভিএস আরটিআর এক্স কানেক্ট আছে 2022 মডেল 5300 কিলো রান করেছে 2 বছরের পেপার সে এটা আজকের প্রাইস হচ্ছে 212000 ইগনোটার আছে 125cc যেটা অনটেস্ট অবস্থায় এটা আজকের প্রাইস হচ্ছে 110000 এফজেডএস ভার্সন 3 একবারে ফ্রেশ কন্ডিশন অনটেস্ট অবস্থায় যেটা আজকের প্রাইস হচ্ছে 220000 এপাশে জিক্সার এসএফ আছে ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশন অনটেস্ট অবস্থায় যেটা আজকের প্রাইস হচ্ছে 205000 এপাশে পালসার এনএন 160 আছে যেটা আজকের প্রাইস হচ্ছে 182000 হিরো থ্রিলার আছে যেটা হচ্ছে অনটেস্ট অবস্থায় এটা আজকের প্রাইস হচ্ছে 152000 ডিসকভার আছে 125cc যেটা অনটেস্ট অবস্থায় এটা আজকের প্রাইস হচ্ছে 107000 পালসারের কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস আছে যেটা হচ্ছে পালসারের ডাবল ডিক্স অনটেস্ট অবস্থায় এটা আজকের প্রাইস হচ্ছে 190000 এপাশে আরেকটা আছে হাঙ্কের হচ্ছে হাঙ্ক যেটা ফার্স্ট ভার্সন যেটা হচ্ছে হাঙ্কের সিঙ্গেল ডিক্স অনটেস্ট অবস্থায় এটা আজকের প্রাইস হচ্ছে 125000
এটা কিন্তু হাঙ্কের হচ্ছে আপডেট ভার্সন, যেটা হচ্ছে ডাবল ইসের এবিএস এবং অনটেস্ট অবস্থায় এটা আজকে প্রাইস হচ্ছে 1,62,000। এর পাশে ইগনাইটর আছে যেটা হচ্ছে 2022 মডেল, অনটেস্ট অবস্থায় আছে যেটা আজকে প্রাইস হচ্ছে 1,08,000। এর পাশে টিবিএস স্ট্রাইকার আছে 2021 মডেল, 99,000 টাকা আজকে প্রাইস। V15 আছে যেটা বাজাজের 2017 মডেল, অনটেস্ট অবস্থায় এটা আজকে প্রাইস হচ্ছে 99,000 টাকা। জিক্সার মনোটোন, এর পাশে আরেকটা জিক্সার আছে ডাবল ইসের 2021 মডেল, 22 রেজিস্ট্রেশন করে, যেটা আজকে প্রাইস হচ্ছে 2,25,000। এর পাশে এফজেডএস ভার্সন 3 যেটা হচ্ছে 2020 মডেল, 21 রেজিস্ট্রেশন করা, 2 বছরের পেপার, সেটা আজকে প্রাইস হচ্ছে 2,17,000। এর পাশে আরেকটা এফজেডএস ভার্সন 3 আছে যেটা আজকে প্রাইস হচ্ছে 2,28,000। এফজেডএস ভার্সন 2 যেটা আজকে প্রাইস হচ্ছে 2,20,000। পালসার আছে, পালসারের হচ্ছে ডাবল ডিক্স 2019 মডেল, 21 রেজিস্ট্রেশন করা, এটা আজকে প্রাইস হচ্ছে 1,57,000। আরেকটা জিক্সার আছে যেটা হচ্ছে 2022-এর 3100 কিলো রান করেছে, 2 বছরের পেপার, সেটা আজকে প্রাইস হচ্ছে 1,82,000। জিক্সারের ম্যাট কালারটা আছে যেটা হচ্ছে আজকে প্রাইস হচ্ছে 1,78,000, অনটেস্ট অবস্থায় আছে 2022-এর। এর পাশে আরেকটা পালসার আছে যেটা 10 বছরের পেপার স্কোর আছে, এটার কিন্তু আজকে প্রাইস 1,42,000। জিক্সারে আরেকটা আছে, এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স মনোটোন, যেটা 15,300 কিলো রান করেছে, 1,68,000 টাকা আজকে প্রাইস। হাঙ্কের আছে ফার্স্ট ভার্সন, 2 বছরের পেপার, সেটা আজকে প্রাইস 1,23,000। জিক্সারের FI ভার্সনটা আছে, এই পাশে এফজেডএস ভার্সন 1 আছে, পালসার আছে, এই পাশে RTR4B দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এক্সকানেট, এবং এটা আজকে প্রাইস হচ্ছে 1,70,000, অনটেস্ট অবস্থায় আছে। ফেজারে হচ্ছে ফার্স্ট ভার্সন যেটা 2015 মডেল, 10 বছরের পেপার, সেটা আজকে প্রাইস হচ্ছে 1,33,000। এফজেডএস ভার্সন 2 দেখতে পাচ্ছি 2017 মডেল এবং 2 বছরের পেপার, সেটা আজকে প্রাইস হচ্ছে 1,70,000। ট্রিগার আছে 1,09,000 টাকা আজকে প্রাইস, 2017 মডেল। টিবিএস স্ট্রাইকার 98,000 টাকা আজকে প্রাইস। টার্বো আছে যেটা 60,000 টাকা আজকে প্রাইস। টিবিএস মেট্রো আছে ড্রাম ভার্সন 85,000 টাকা আজকে প্রাইস। এর পাশে টিবিএস মেট্রো প্লাস আছে ডিক্স ভার্সন, অনটেস্ট অবস্থায় 78,000 টাকা আজকে প্রাইস। এর পাশে আরও একটা টিবিএস মেট্রো আছে যেটা 99,000 টাকা আজকে প্রাইস, টিবিএস স্ট্রাইকার 99,000। এই দেখেন, এইখানে কিন্তু অনেকগুলো বাইকের কালেকশন আছে। সো আপনি আসলে কিন্তু আপনার বাজেটের মধ্যে অবশ্যই কিন্তু একটা বাইক। আপাতত বাইক হাটে এবং ওই পাশে বাইকের হাটে দুইটা হাটের সকালে যে বাইকগুলো ছিল আমি চেষ্টা করেছি এগুলো আজকে প্রাইসগুলো বলে দিতে। যত সময় বাড়বে তত কিন্তু বাইক আসবে, আপনার বাজেটের অবশ্যই কিন্তু একটা বাইক আপনি পাবেন। তো আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব রিসেন্টলি আবার দেখা হবে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে বিদায় নিতে, কিন্তু অবশ্যই আপনাদের সাথে দেখা হবে ঈদের পরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড টাটা, সালামু আলাইকুম।